Namaskar, I'm Piyali Mukherjee. A warm welcome to my show, It's Her Story. And you are watching Jiyo Bangla. Ajke amar shonge guest ke ache? Ami naam ta bolbo na. Guest korte hobe tomaderke. Ekta ganer line bolchi. Boshonto eshe geche. Ar naam ta bolar ki dorkar royeche? চলো আড্ডাটা শুরু করে দিই আজকের গেস্ট তোমাদের সবার প্রিয় আমার প্রিয় লগ্নজিতার সঙ্গে ওয়েলকাম লগ্নজিতা টু আওয়ার শো ইটস হার স্টোরি কেমন লাগছে বলো খুব ভালো লাগছে খুব সুন্দর সেটটা খুব হোমলি থ্যাংক ইউ সো মাচ প্রেমে পড়া বারণ এই মানে লাইনটা যেখানেই যাচ্ছে সেখানেই এখন শুনছি মানে বাসে ট্রামে সবার মোবাইলের রিংটোনস কেমন লাগছে বলো দেখো অনেস্টলি আমি যখন কলকাতাতেই ছিলাম যখন বম্বে যাইনি তখন যখন বসন্ত এসে গেছে খুব হিট হয়েছিল তখন আমি খুব একটা সিগনিফিকেন্সটা বুঝতে পারিনি তারপরে আমি যখন বম্বেতে গেলাম আর সেখানে যখন একটা নতুন স্ট্রাগল শুরু হলো তখন আই রিয়েলাইজ যে প্রত্যেক ভোকালিস্ট এটার জন্যই চেষ্টা করছে যে আমি একটা গান গাইব যেটা সবাই গাইবে দ্যাট ইজ দি এন্টায়ার স্ট্রাগল তো থ্যাঙ্কফুলি বাই গডস গ্রেস এটা আমার জীবনে প্রত্যেক বছরই একবার করে হয় যে আমি একটা গান গাই সেটা ভাইরাল হয়ে যায় অ্যাটলিস্ট ভাইরাল না সব গান ভাইরাল না হলেও পপুলার বা কোট অ্যান্ড কোট হিট যেটাকে বলে সেটা হয় তো বসন্ত এসে গেছের সময় আমি অতটা সিগনিফিকেন্সটা বুঝতে পারিনি প্রেমে পড়া বাড়ানোর সময় সিগনিফিকেন্সটা বুঝতে পেরেছি কারণ এখন আমার বম্বেতে এক বছর হয়ে গেছে জুতোর সুকতলাটা আস্তে আস্তে খসতে শুরু করেছে তো আমি এখন জানি যে কত ধানে কত জাল তো খুবই খুব কৃতজ্ঞ লাগে এবং অডিয়েন্সের কাছে অ্যাকচুয়ালি খুব কৃতজ্ঞ লাগে কারণ দে আর দ্য রিয়েল হিরো দে মেক অর ব্রেক আর ক্যারিয়ার্স সো আই এম ভেরি থ্যাঙ্কফুল টু মাই অডিয়েন্স যখন তুমি একটা লিরিক্সে ভয়েসটা দিচ্ছ ওটা এত কনভিন্সিং লাগে মনে হয় তুমি ওটা ফিল করছো ওটা সব গানেই তোমার তো এই যে বসন্ত এসে গেছে বা হৃদয়ের রং যায় সব কটা গানের লিরিক্স খুব রিলেট করা যায় তো এইটা তুমি কি করে ম্যানেজ করো দেখো প্রথমত আমার মনে হয় যে তুমি মানে এটা ভীষণ খুব বড় কথা কিন্তু আমার মনে হয় যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে একজন শিল্পী না হঠাৎ একদিন সকালবেলা তৈরি হয় না শিল্পী শব্দটাও এখানে ভীষণ পাকা বা বড় শুনতে লাগতে পারে বাট আমরা তো শিল্পই করি তো তাহলে আমরা শিল্পী মানে ছোট শিল্পী হলেও শিল্পী আর কি ইটস ভেরি ইম্পর্টেন্ট যে তুমি ধরো একদিন সকালবেলা উঠে একটা গান গাইলে বা কোথাও গিয়ে একটা অভিনয় করলে কিন্তু তার আগের 10 বছর তুমি কি বই পড়েছো তুমি কোন স্কুলে গেছো তুমি ফাঁকা সময় কি করেছো তুমি কি নাইকির জুতো পড়েছো নাকি তুমি মায়ের সাথে হাত ধরে গড়িয়াহাটে গিয়ে ফুটপাথ থেকে জুতো পড়েছো তুমি কোন কোন ছবি দেখেছো তুমি কোন কোন ক্লাসিক্যাল ভোকালিস্টের গান শুনেছো তুমি কোন কোন কবিতা পড়েছো আই থিঙ্ক দিস এন্টায়ার থিং মেক্স আ পার্সন আর এই যে এখন একটা ট্রেন্ড হয়েছে যে নন সিঙ্গার্স মানে অ্যাক্টার্স আর সিঙ্গিং আর ওই গানগুলো ভাইরালও হচ্ছে দে আর গেটিং ইউ নো ল্যাক্স অ্যান্ড ল্যাক্স অফ ভিউজ শো করছে তো এইটা নিয়ে তুমি কি বলবে বুঝছো ঠিক অন দ্যাট প্রথমত আমার মনে হয় না যে আজ থেকে 10 বছর বাদে কেউ আর ভিউজ এবং লাইকস নিয়ে কথা বলবে বলে দিস ইজ আ ট্রেন্ড দ্যাট ইজ গোয়িং অন সফটওয়্যার ম্যানিপুলেটেড দিস ইজ মানে এটা হচ্ছে একটা দিস ইজ আ গ্লোবাল কনস্পিরেসি জাস্ট টু মোবিলাইজ দ্য ইন্টারনেট ওয়ার্ল্ড সো নাম্বার ওয়ান আমি বিশ্বাসই করি না যে কার কত লাইক আর কার কত ভিউজ সেটা দিয়ে কিছু হয় ভিউজ বাড়ছে শো করছে ভালো গুড ফর দেম মানে কিন্তু আমার মনে হয় যে দেখো প্রত্যেকের তো লাইফ গোলসগুলো আলাদা হয় মানে তোমার লাইফ গোল আর আমার লাইফ গোল তো সেম না ডেফিনেটলি তো এবার যে সেভাবে গান গিয়ে ভিউজ পেয়ে প্রচুর টাকায় শো করতে চায় সে করবে যেমন আমি এখানে টাকাটা বলতে পারবো না কিন্তু আমার মানে আমার যা স্ট্যান্ডিং অ্যাজ আ ভোকালিস্ট অ্যাজ আ প্লেব্যাক ভোকালিস্ট আমি তার তুলনায় খুব কম শো পাই এবং খুব কম টাকা পাই এবারে আমি এটা নিয়ে একদিন প্রচণ্ড দুঃখ নিয়ে ভাবতে বসতে পারি যে আমি কেন এত কম শো পাই কেন এত কম টাকা পাই মানে আমার বোধহয় আশেপাশে সবার থেকে কম টাকা আমি পাই কেন মনে হয় তোমার কারণ নাম্বার ওয়ান আমি এটা নিয়ে বেশি কিছু করিনি মানে
মানে নিজে সেলফ মার্কেটিং যেটা বলে হ্যাঁ শোটা তো একটা ইটস আ ভেরি বিগ ইন্ডাস্ট্রি একদম স্টেজ শো যেটা বলে আমি কিছু করব না এমনি এমনি সব হবে তা তো হয় না তো আমার সামহাও সেইখানে ইনভেস্ট করা এই জন্যই হয়নি কারণ আমার মনে হয়নি যে আমাকে 28 বছর বয়সেই সব টাকা রোজগার করে ফেলতে হবে সব জায়গায় শো করে ফেলতে হবে এই এই তাগিদটা আমার সামহাও ছিল না অ্যান্ড কামিং টু অটোটিউন তো অটোটিউনের দুটো অ্যাঙ্গেল আছে এবং এটা নিয়ে আমরা সবসময় কথা বলি আমাদের বন্ধু বান্ধবদের সাথে যে নর্মালি অটোটিউন ভোকালিস্টদের সবাই সারাক্ষণ প্রচণ্ড গালাগালি দেয় নাম্বার ওয়ান মি বিং আ ভোকালিস্ট আই ক্যান টেল ইউ অটোটিউন আজকাল প্রায় সবাইকেই করা হয় আমার গানও অটোটিউন করা হয় সেই জায়গায় দাঁড়িয়ে অটোটিউন করলেই লোককে গালাগালি দিতে হবে তার কোনো মানে নেই কারণ এটা যে গাইছে তার দোষ না এটা টেকনোলজি রিফাইন করে মানে গানটা কারণ হ্যাঁ অরবিন না রিফাইন করে অ্যাবসলিউটলি রিফাইন করে এবারে ব্যাপারটা কি বলতো সেটা হচ্ছে যে এরকম অনেক বড় বড় শিল্পী আছেন যেমন মনির চৌহান তিনি হয়তো লাইভে অত ভালো গান না কিন্তু তিনি যেটা প্লেব্যাকে গান সেটা কিন্তু আর কেউ গাইতে পারে না ওটা মানে জাস্ট ফাটাফাটি ওনার গলাটাও কিন্তু অটো টিউন কিন্তু শিল্পের শেষ কথা সবসময় ইমোশনাল কানেক্ট কিন্তু আমি সেটাই বলছি যে অটো টিউন মানেই যে সব সবাই বাজে গান যারা গাইছে তারা ভালো হয়ে যাচ্ছে তা কিন্তু নয় কারণ এ আর রহমান তো কিছু ভেবেই মোহিত চৌহানকে এতগুলো গান গাইয়েছেন তাই না এ আর রহমান কিছু না ভেবেই মোহিত চৌহানকে নিয়ে এসেছিলাম তো নয় তো যে কোনো শিল্পের শেষ কথা হচ্ছে ইমোশনাল কানেক্ট ইমোশনাল কানেক্ট কি সবাই করতে পারছে এই যে অটো টিউন এত লোক গাইছে আমরা কি সবার নাম বলছি আমি কি এখানে বসে বসে সবার নাম বলছি বলছি না আমি বারবার মোহিত চৌহানের নাম বলছি বিকজ মোহিত চৌহান হ্যাজ রিচ দ্যাট লেভেল সো অটো টিউন অর নট মানুষ যেটার সাথে কানেক্ট করতে পারবে সেটা থাকবে মানে মি ইউ সমাজ আই ডোন্ট থিঙ্ক উই আর এনিবডি টু কমেন্ট অন দ্যাট আর একটা কথা তোমাকে এবার আমি বলতে চাই আমি যখন শো করতে গেছি এবার বসন্ত উৎসবে মেদিনীপুরে অন্য কী গান মানে প্লে হচ্ছিলো আমার মনে নেই বাট এভরি ইচ অ্যান্ড এভরি শোতে আমি দেখছি বাচ্চারা যখন ডান্স পারফর্ম করছে বসন্ত এসে গেছে আবার একটা গ্রুপ যখন কোরাস গান করতে হচ্ছে বসন্ত এসে গেছে তোমার কোথাও গিয়ে মনে হয় না তোমার এই গানটা বসন্ত এসে গেছে একটা অন্যরকম গ্ল্যামার অ্যাড করে দিয়েছে স্প্রিং সিজনে কেমন লাগে মানে সব জায়গায় যখন গম গম করছে বসন্ত এসে গেছে গানটা দেখো যেটা দিয়ে আমি ইন্টারভিউটা শুরু করেছিলাম আই থিঙ্ক বোম্বেতে গিয়ে আমার সবচেয়ে বড় মানে নানান এক্সপিরিয়েন্স হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় রিয়েলাইজেশন হচ্ছে এটা যে আমি চেষ্টা না করে যেটা বসন্ত এসে গেছে দিয়ে পেয়ে গেছি সেটা মানুষ সারা জীবন চেষ্টা করেও পায় না এবং আমি যেটা আগে বললাম সেটা আমি আবার বলছি যে দু বছর আগে অবধিও আমি এই ব্যাপারটা বুঝতে পারতাম না ভ্যালু করতে পারতাম না লোকে বসন্ত এসে গেছে গাইতে বললে একটু বিরক্ত হতাম একই গান কেন গাইতে বলছে বারবার কিন্তু বোম্বেতে এই যে দেড় বছর আমার যে স্ট্রাগল চলছে এবং আমি কি চাইছি আমি তো এটাই চাইছি যে আমি বোম্বেতে একটা গান গাইব সেটা হিট হবে অরিজিৎ সিং এর নাম যেরকম সবাই জানে আমার নামও লোকে জানবে এবং অরিজিৎ সিং এর গান যেরকম সব জায়গায় বাজে আমার গানও সব জায়গায় বাজবে এটাই তো চাইছি সবাই তো এটাই চাইছে এবং সেটা তো হচ্ছে না ইট ইজ টেকিং টাইম তো এখন আমি বুঝতে পারছি যে এটার কি ভ্যালু এবং এখন যখন ধরো তুমি সত্যি বলছো আগে একটা খুব একটা হ্যাঁ ঠিক আছে একটা ব্যাপার ছিল এখন টেক ইট ফর গ্রান্টেড ছিল ব্যাপারটা অ্যাবসলিউটলি এখন ভীষণ কৃতজ্ঞ লাগে টু দ্য ইউনিভার্স যে ওই ছোটবেলার মতো বলতে ইচ্ছে করে থ্যাংক ইউ গড রিসেন্টলি ইউ ওয়েন্ট অফ ফ্রম সোশ্যাল মিডিয়া ইনস্টা ফেসবুক হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট কিভাবে ফ্যানরা তোমার সাথে কানেক্ট করবে এবার ফ্যানরা তো কানেক্ট করতে পারছে না কারণ আমার ফেসবুকে একটা পেজ আছে যেটা আমি হ্যান্ডেল করি না কারণ আমাকে যদি ফেসবুকে পেজটা হ্যান্ডেল করতে হয় তাহলে আমাকে একটা ফেসবুকে প্রোফাইল রাখতে হবে যদি আমাকে ফেসবুকের প্রোফাইল রাখতে হয় তাহলে তো এন্টায়ার জিনিসটারই কোনো মানে হচ্ছে না তো অবভিয়াসলি আমার একটা ইউনিট আছে যারা টেক কেয়ার করে তো সেখানে মেসেজগুলো আমি দেখতে পাই বাট আমি আর রিপ্লাই করতে পারি না আমি মোটামুটি ইন্টারনেটে যোগাযোগ এই জিনিসটা শুরু করেছি ক্লাস 11 থেকে যখন ইয়াহু মেসেঞ্জার বলে একটা জিনিস আমাদের জীবনে ছিল
তখন অর্কুট ফরকুট কিছু ছিল না, তখন আমরা ইয়াহু মেসেঞ্জারে স্কুলের বন্ধুদেরই স্কুলের বন্ধুরা মেসেজ করত। আমি মোটামুটি 11 থেকে এই নেক্সাসটার মধ্যে ঢুকেছি, তারপর ইয়াহু মেসেঞ্জার, জি চ্যাট, তারপর অর্কুট আসে, হ্যাঁ, তারপর স্কাইপ, তারপর অর্কুট, তারপর ফেসবুক। আমি ক্লাস 11 পড়তাম কোন সালে? আমি ক্লাস 11 পড়তাম 2006 সালে। আচ্ছা, 2006 আমি মাধ্যমিক দিয়েছি, তো 2006 আমি ক্লাস 11 হয়েছে আমার। তো 2006 থেকে 2019 আমার মনে হয় আমি অলরেডি যথেষ্ট সময় নষ্ট করেছি, আমি আর সময় নষ্ট করতে চাই না। তার কারণ এটাই যে আমার 28 বছর বয়স, তো আমার একটা বয়সে সবার মতোই মনে হতো যে ভালো ছবি দেওয়া, কটা লাইক হয়েছে, ও হাজারটা লাইক, ও কি মজার ব্যাপার। কিন্তু আমার 28 বছর বয়সে দাঁড়িয়ে আর আমার মনে হয় না যে যে ওই লাইকস গুলো লগ্নজিতাকে ভ্যালিডেট আসে। আমি যেটা দেখলাম সেটা হচ্ছে প্রেমে পড়া বারণ রিলিজ করার 2 মাস আগে আমি সমস্ত অনলাইন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেছিলাম। প্রেমে পড়া বারণ রিলিজ করার আগে আমাকে সবাই রিকোয়েস্ট করেছিল যে গানটার প্রমোশনের জন্য অ্যাটলিস্ট তুই কিছুদিনের জন্য আয়, ইটস ইম্পর্টেন্ট, ইউর প্রোফাইল হ্যাজ 76,000 ফলোয়ার্স অ্যান্ড অল দ্যাট। সো আই সেড যে দেখো আমি রিয়েলি সরি, মানে শারীরিকভাবে যেখানে যেখানে গিয়ে যারা প্রমোশন করার আই ডু দ্যাট, বাট দিস আই ডোন্ট, আমি আই হ্যাভ টেকেন আ ডিসিশন, প্লিজ রেসপেক্ট ইট। প্রেমে পড়া বারণ ইজ ভাইরাল, ইট ইজ ভাইরাল, একদমই তাই, এবং দ্যাট ইজ হাউ ইট শুড বি, রাইট? মানে আমি আমার কাজটা শুড স্পিক ফর মি, আমাকে কেন বলতে হবে আমার কাজের কথা? আমার কাজ যদি ভালো হয় তাহলে মানুষ বলবে সেটার কথা। যেটা অ্যাজ আ সিঙ্গার কেমন সেটা তো এখন সবাই জানে, বাট লগ্নজিতা অ্যাজ আ ওয়াইফ, অ্যাজ আ ডটার ইন ল, কেরকম? আমি কত বছর হয়েছে তোমার বিয়ে? আমার এটা 4th ইয়ার রানিং, ওকে, 3 বছর হয়ে গেছে। আমি বলবো যে আমার বউ, মানে বউ মা হিসেবে আগে বলছি, বউ মা হিসেবে আমি নিজেকে আউট অফ 10 কত দেবে? 5 দেব। কেন 5? তার কারণ হচ্ছে যে বউ মাদের যেগুলো পজিটিভ যেগুলো করার কথা সেগুলো আমি কিছুই করি না। যেমন শ্বশুর শাশুড়িকে সকালবেলা উঠে চা করে দেওয়া, সেম হিয়ার, আমিও করি না, বা মানে পজিটিভ যে কাজকর্মগুলো একজন বাড়ির বউয়ের থেকে এক্সপেক্টেড, সেগুলো মানে ট্র্যাডিশনাল ট্র্যাডিশনাল কাজকর্ম সেগুলো আমি করি না। হ্যাভিং সেড দ্যাট, আমি নেগেটিভ কাজগুলো করি না। আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে গয়না, শাড়ি, টাকা, আমার বর আমার শ্বশুর শাশুড়ির জন্য কি করবে সেটা নিয়ে ঝগড়া, আমার শ্বশুর শাশুড়ির সাথে ইন জেনারেল ঝগড়া, সেগুলোও করি না। কারণ আমার করতে ইচ্ছে করে না। কেন করতে ইচ্ছে করে না? কারণ আমার শ্বশুর শাশুড়ি এতটাই ভালো যে ওদের সাথে ঝগড়া করাটা একটা চ্যালেঞ্জ, মানে ওদের সাথে যে ঝগড়া করতে পারবে তার মানে তার সত্যি একদম ক্যালি আছে। আমার শ্বশুর বাড়িতে ঝগড়া করাটা খুব ডিফিকাল্ট, কারণ আমার শ্বশুর শাশুড়ি এত ভালো মানুষ, এসপেশালি আমার শাশুড়ির সাথে আমার এত ভালো পটে, জেনারেলি বৌমার শাশুড়িদের পটে না, মানে মাই শাশুড়ি ইজ মাই কনফিডান্ট, মানে আই উড গো অ্যান্ড টেল হার এভরিথিং অ্যান্ড শি রিয়েলি আন্ডারস্ট্যান্ডস। বউ হিসেবে আমার মনে হয় আমি খুবই ভালো বউ। এটা তোমার বরকে জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি আমার বড় খুব ভালো বর, আর আমার লাভ ম্যারেজ একদম, তোমার মনে হয় আমি একটা অ্যারেঞ্জ ম্যারেজ করবো কখনো? না সেটা না, বাট আমি 2008 থেকে 27 সালে প্রেম করেছি, তারপর 2016 বিয়ে করেছি, মানে বিয়ে করিনি, বিয়েটা বাড়ি থেকে দেওয়া। ম্যারেজ একটা ক্যারিয়ারে ব্রেক আনে বা একটু ডিস্টার্ব করে ক্যারিয়ার লাইফটাকে, তোমার ক্ষেত্রে তো এরকম একদমই হয়নি? একদমই হয়নি, ইনফ্যাক্ট মানে আমার ক্ষেত্রে বিয়েটা হ্যাজ হ্যাড আ ভেরি কামিং এফেক্ট অন মি। তার কারণ হচ্ছে যে আমার শ্বশুরবাড়ির সবাই সবাই ভীষণ সফট স্পোকেন এবং ভীষণ ঠান্ডা মাথা, তো একটা বাড়িতে থাকতে থাকতে ইউ স্টার্ট ইমবাইবিং ওই ব্যাপারগুলো না, মানে ধরো বাড়িতে সবাই আসতে কথা বলে, এবার আমি আর কাহা তোকে জোরে কথা বলবো, কেউ ঝগড়া করে না, তো আমি কার সাথে ঝগড়া করব? দেওয়ালের সঙ্গে তো ঝগড়া করতে পারবো? তো বিয়েটা হ্যাজ হ্যাড আ রিয়েলি কামিং এফেক্ট অন মি, অ্যান্ড এটা তুমি বুঝতে পারবে যেহেতু তুমি সেম প্রফেশন এবং সেম তোমারও বিয়ে হয়ে গেছে, এই ক্যারিয়ার 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 করে যারা ফাইনালি বিয়ে করে না, না একটা সময় পর আর বিয়ে করার লোকও খুঁজে পাওয়া যায় না। তার কারণটা হচ্ছে যে অ্যাজ ইউ গো আপ ইন লাইফ রিয়েল পিপল স্টার্ট ভ্যানিশিং অর গেটিং বুকড অর গেটিং বুকড
মানে আমি এখন বলছি সাত্তকীর সাথে বাই চান্স আমার 2008 প্রেমটা হয়ে গেছিলো বলে, আজকে ধরো আমার যদি কোনো বয়ফ্রেন্ড না থাকতো, আজ যদি আমাকে একটা বিয়ে করতে হতো, আমি তো হাফ লোককে বিশ্বাসই করি না এখন আশেপাশে আমি যাদেরকে দেখি, তা আমি কাকে বিয়ে করতাম? আমি আর আমিও বিয়ে করতে পারতাম না। এবার বিয়েটা কি খুব ইম্পর্টেন্ট? না, বিয়েটা একদমই ইম্পর্টেন্ট না, কিন্তু কম্প্যানিয়নশিপটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা যে প্রফেশনে সেখানে এত স্ট্রেস, মানে আমার এটা ভেবে খুব ভালো লাগে যে ইমোশনাল একটা ব্যাকআপ রয়েছে, যে একটা তো আছে। তুমি তো লং ডিস্টেন্স ম্যারেজে আছো, আমিও লং ডিস্টেন্স ম্যারেজে, তোমার মনে হয় এটা কি ভালো না খারাপ? মানে প্রোস এন্ড কনস কি? দেখো, এতদিন অবধি আমাদের মজাই লাগতো, খারাপ লাগতো না, আমরা এভাবে প্রায় 11 বছর কাটিয়ে দিলাম। কিন্তু আমার আজকাল একটু বম্বেতে খুব একা একা লাগে, মানে যখন আমি সন্ধ্যেবেলা ফিরি টিরি, মানে ফিরে একটা মানে একটা অন্ধকার ঘরে ফিরতে তখন খুব বাজে লাগে। সাত্তকী লাগে কি না আমি জানি না, সাত্তকী এখনও বলেনি কিছু। তো আমি সাত্তকীকে বলতে শুরু করেছি যে তুমি প্লিজ একটু চাকরি খোঁজো, একটু চাকরি খোঁজো, তো দেখা যাক। লগ্নজিতে এবার আমরা চলে যাব আমাদের লাস্ট সেগমেন্টে, সেটা হচ্ছে র্যাপিড ফায়ার। ওকে, আর ইউ রেডি? ইয়া ইয়া। ওকে, ফার্স্ট কোয়েশ্চেন, নেহা কক্কর না সুনিধি চৌহান? সুনিধি চৌহান। হু ইজ দ্য মোস্ট ওভাররেটেড সিঙ্গার অ্যাকর্ডিং টু ইউ? নেহা কক্কর। হু ইজ ইয়োর বেস্ট অ্যাক্টর? অ্যাল পাচিনো। অ্যাক্টর লগ্নজিতা না সিঙ্গার লগ্নজিতা? অবভিয়াসলি ভোকালিস্ট লগ্নজিতা। আচ্ছা, অ্যাকর্ডিং টু ইউ হোয়াট ইজ দ্য বিগেস্ট মিস্টেক অফ ইয়োর লাইফ সো ফার? সো ফার না, এখনও চলছে, সেটা হচ্ছে যে লুজিং মাই পেশেন্স অ্যান্ড লুজিং মাই টেম্পার। ভডকা না টেকিলা শটস? আগে শটস ছিল, এখন একটু বয়স বাড়ছে তো ভডকা। প্লাস আজকাল প্রচণ্ড পরের দিন সকালে কাজ থাকে, যেটা আগে ছিল না, সেই জন্য আজকাল শটের রিস্কটা একদম নেওয়া যায় না। বসন্ত এসে গেছে না প্রেমে পড়া বারণ? বসন্ত এসে গেছে, কারণ বসন্ত এসে গেছে, না হলে আমি প্রেমে পড়া বারণ গাইবার সুযোগ পেতাম কিনা জানি না। এই কনটেক্সটে কিন্তু ওর থেকে কি আমরা দু লাইন শুনে নেব না বসন্ত এসে গেছে? প্লিজ। থাকতো ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাকতব ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। ইট ওয়াজ লাভলি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ লগ্নজিতা সো মাচ ফর কামিং হিয়ার, ইট ওয়াজ আ লাভলি এক্সপিরিয়েন্স চ্যাটিং টু ইউ। তোমার জন্য কিছু ছোট গিফট হ্যাম্পার্স রয়েছে। গিফট পেতে আমি খুবই পছন্দ করি, প্লিজ দাও। দিস হ্যাম্পার ইজ ফ্রম জিও বাংলা। থ্যাংক ইউ। অ্যানাদার ওয়ান, দিস ইজ ফ্রম পূর্তি। থ্যাংক ইউ। কেমন লাগলো আজকে লগ্নজিতার এই আড্ডাটা? ভালো লাগলো না কীরকম লাগলো প্লিজ আমাদেরকে কমেন্ট বক্সে জানাও, আর যদি কিছু ইম্প্রুভমেন্ট দরকার লাগে সেটাও জানাও কমেন্ট বক্সে। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট এপিসোডে, টিল দেন টেক কেয়ার। তোমার আমার নৌকা বাবার শব্দ এখনো শুনি, শুনে ভাসি রাত্রি এখনো গুনি, তোমার আমার নৌকা বাবার শব্দ এখনো শুনি, তাই মুখ লুকিয়ে ঠোঁট ফুলিয়ে বসন্তের এই স্মৃতি চারণ, প্রেমে পড়া বারণ কারণে অকারণ, মনে পড়লেও আজকে তো
তোমায় মনে করা বারণ, প্রেমে পড়া বারণ, কারণে অকারণ, আঙুলে আঙুল রাখলেও হাত ধরা বারণ, প্রেমে পড়া বারণ।